বিশ্ব জয় করতে বেরিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী এবং ওয়ার্ল্ড ব্যাংকের একটা অনুষ্ঠানে যোগদান করতে যেখানে একটা দেশের প্রধানমন্ত্রী যাওয়া লাগে না কোনো প্রয়োজন নাই আসলে ওটা বাহানা তিনি গিয়েছেন অন্য তদবিরে তিনি গিয়েছেন অন্য বাসনা নিয়ে প্রেসে সেই খবর ছাপা হয়েছে ঠিক একটু ভিন্নভাবে 2.5 মিলিয়ন ডলার 5 বিলিয়ন ডলার ওয়ার্ল্ড ব্যাংক লোন দিতে স্বীকৃত হয়েছে এই যে খবর বেরিয়েছে ওয়ার্ল্ড ব্যাংকের পক্ষ থেকে সম্পূর্ণভাবে তার বিরোধিতা করে বলা হয়েছে না গত এক বছর যাবত বাংলাদেশকে ওয়ার্ল্ড ব্যাংক যে লোন দিয়েছে তার সম্মিলিত পরিমাণ 2.25 বিলিয়ন ডলার এটা নতুন কোন লোন না ওনার এই এবারকার ভিজিট এই সফরের ফলশ্রুতি নয় অথচ এই মিথ্যাচার এই গোয়েবলসীয় প্রচার আজকে আমাদেরকে শুনতে হচ্ছে এর দ্বারা গদি রক্ষা করা যাবে না আজ বাংলাদেশের মানুষ অনেক সচেতন হয়ে গিয়েছে যুগ যুগ ধরে যে অপপ্রচার যে মিথ্যা প্রচার এই আওয়ামী শাসক গোষ্ঠী করে এসেছে বাংলাদেশের জনগণের কাছে তা ধরা পড়ে গেছে আজ বিএনপির নেতৃত্বে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জননেতা তারেক রহমানের উদ্দীপনা উৎসাহে এবং পরিচালনায় সমগ্র দেশব্যাপী আজকে যে ঐক্যবদ্ধ গণ আন্দোলনের সূচনা হয়েছে আমরা সেই আন্দোলনকে তার মুসজিদে মঞ্জিরে পৌঁছে নিয়ে যাব এটাই আমাদের এই মুহূর্তের প্রতিজ্ঞা রাজনৈতিক অঙ্গনের অত্যন্ত পরিচ্ছন্ন ত্যাগী পুরুষ বাবু সুনীল গুপ্তর 15তম প্রয়াণ দিবসে আয়োজিত আজকের এই স্মরণ সভার সভাপতি জনাব রফিকুল ইসলাম বাবলু আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামের বীর সিপাহসালার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিশেষ অতিথি প্রখ্যাত জননেতা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী জহিরুদ্দিন স্বপন এবং অন্যান্য নেতৃবৃন্দ মিডিয়ার ভাই বোনেরা এবং আমার প্রিয় সাথীরা আসসালামু আলাইকুম বাবু সুনীল গুপ্ত আমাদের প্রিয় সুনীলদা তার সম্পর্কে আজকের এই সভায় দাঁড়িয়ে কোনো কথা বলতে গিয়ে আমি আবেগে আপ্লুত হয়ে পড়ি কারণ আমি কিছুতেই ভুলতে পারি না তার সাথে আমার দীর্ঘ 5 বছর একই মন্ত্রিসভায় আমরা যখন ছিলাম সবচেয়ে ঘনিষ্ঠতম ব্যক্তিত্ব আমার যিনি ছিলেন তার নাম সুনীল গুপ্ত মিন্টো রোডে পাশাপাশি বাসায় আমরা বাস করতাম প্রায় প্রতিদিনই অব্যবহিতভাবে সন্ধ্যায় তিনি চলে আসতেন আমরা একসঙ্গে চা খেতাম এত সহজ সরল বিনয়ী এবং সৎ ব্যক্তিত্ব বাংলাদেশের রাজনীতিতে বাস্তবিকই বিরল আপনারা শুনলে অবাক হবেন তৎকালীন সময়ে
মন্ত্রিসভায় আমরা বৃহত্তর বরিশালের ছয়জন মন্ত্রী একই সঙ্গে, দুই মঞ্জু, আনোয়ার হোসেন মঞ্জু, নাজির রহমান মঞ্জু, সেই সময় খুবই ডাকসাইটে মন্ত্রী, বরিশালের আর এক কৃতি সন্তান মতিউর রহমান সাহেব, তারপরে রুহুল আমিন হাওলাদার, মেজর জেনারেল মুনিম এবং আমি, আমরা একই সঙ্গে ক্যাবিনেটে ছজন মন্ত্রী বরিশালের। কিন্তু সবার মধ্যে নিরহংকার এবং নির্বিবাদী এবং সকলের কাছে গ্রহণযোগ্য প্রিয়পাত্র যিনি ছিলেন তার নাম সুনীল গুপ্ত। সুনীলবাবুর সম্পর্কে একসাথে আমরা সকলে মিলে সমস্ত ব্যাপারে, আমাদের ওই অঞ্চলের আঞ্চলিক উন্নয়নের প্রশ্নে অথবা বৃহত্তর জাতীয় প্রশ্নে সব সময় একই সাথে আমরা কথা বলেছি, এবং এই মন্ত্রিসভায় আমাদের ওই অঞ্চলে বস্তুত তিনিই ছিলেন প্রধান নেতা। সুনীলদার কথা ভুলতে পারব না, কখনোই ভোলা যায় না। তার সেই আগুল ঝড়ায় গৌর নদীতে একাধিকবার আমি গিয়েছি তার সঙ্গে, এবং তিনি আমার নির্বাচনী এলাকা পিরোজপুর নাজিপুরে বহুবার তাকে আমি নিয়ে গিয়েছি। একটু আগে কয়েকজন বক্তা বললেন যে সহজ সরল নিরহংকারী ব্যক্তিত্ব হিসাবে একজন মন্ত্রী, 12 বছর যিনি মন্ত্রিত্ব করেছেন, তার সেই সহজ সরল জীবন আচরণ মানুষকে বিমুগ্ধ করত, বিস্মিত করত। পায়ে হেঁটে এক গ্রাম থেকে আর এক গ্রামে মন্ত্রী থাকাকালে তিনি আমার পিরোজপুরের বিভিন্ন জায়গায় গিয়েছেন। আজকে তার কথা স্মরণ করতে গিয়ে, তার সম্পর্কে কোনো কথা বলতে গিয়ে বাস্তবে কি তাই আমি আবেগে আপ্লুত হয়ে পড়ি। তার এই স্মরণ সভায় আজ আমার আরও যে কথাগুলি মনে পড়ে, বাংলার বুকে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে বৈদেশিক আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে যে রাজনীতির সূচনা মজলুম জননেতা মাওলানা ভাসানী করেছিলেন, সেই রাজনীতিতে সামনের সারিতে যারা এগিয়ে এসেছিলেন বাবু সুনীল গুপ্ত ছিলেন তাদের মধ্যে অন্যতম, এবং সেই সাম্রাজ্যবাদ সামন্তবাদ একচেটিয়া পুঁজিবাদের বিরুদ্ধে মজলুম জননেতা মাওলানা ভাসানীর যে সংগ্রাম, সেই সংগ্রামের অন্যতম পথিকৃৎ ছিলেন বাবু সুনীল কুমার গুপ্ত। এই রাজনীতির থেকে কোনোদিন তিনি মৌলিকভাবে তিনি খুব বিচ্যুত হননি কখনো, অন্য দল অন্য প্ল্যাটফর্ম ব্যবহার করলেও মজলুম জননেতা মাওলানা ভাসানীর পদাঙ্ক অনুসরণ করে বাংলার বুকে সাম্রাজ্যবাদ বিরোধী, সম্প্রসারণবাদ বিরোধী, আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে সব সময় উচ্চকণ্ঠ ছিলেন বাবু সুনীল কুমার গুপ্ত। আজ সেই আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে পার্শ্ববর্তী দেশের আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে বাবু সুনীল কুমার গুপ্তকে আমরা দারুণভাবে আমরা মিস করি, তার অনুপস্থিতি আমাদেরকে ব্যথিত করে, আমাদেরকে হীনবল করে। ভাইয়েরা আমার, আজকের বিভিন্ন পত্রপত্রিকায় দেখলাম বিশ্ব জয় করতে বেরিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী, এবং ওয়ার্ল্ড ব্যাংকের একটা অনুষ্ঠানে যোগদান করতে, যেখানে একটা দেশের প্রধানমন্ত্রী যাওয়া লাগে না, কোনো প্রয়োজন নাই, আসলে ওটা বাহানা। তিনি গিয়েছেন অন্য তদ্বিরে, তিনি গিয়েছেন অন্য বাসনা নিয়ে, প্রেসের
প্রেসে সেই খবর ছাপা হয়েছে ঠিক একটু ভিন্নভাবে। $2.5 million, $5 billion ওয়ার্ল্ড ব্যাংক লোন দিতে স্বীকৃত হয়েছে, এই যে খবর বেরিয়েছে ওয়ার্ল্ড ব্যাংকের পক্ষ থেকে সম্পূর্ণভাবে তার বিরোধিতা করে বলা হয়েছে না। গত এক বছর যাবত বাংলাদেশকে ওয়ার্ল্ড ব্যাংক যে লোন দিয়েছে তার সম্মিলিত পরিমাণ $2.25 billion, এটা নতুন কোনো লোন না। ওনার এই এবারকার ভিজিট এই সফরের ফলশ্রুতি নয়, অথচ এই মিথ্যাচার এই গোয়েবলসীয় প্রচার আজকে আমাদেরকে শুনতে হচ্ছে। এর দ্বারা গদি রক্ষা করা যাবে না। আজ বাংলাদেশের মানুষ অনেক সচেতন হয়ে গিয়েছে, যুগ যুগ ধরে যে অপপ্রচার যে মিথ্যা প্রচার এই আওয়ামী শাসক গোষ্ঠী করে এসেছে বাংলাদেশের জনগণের কাছে তা ধরা পড়ে গেছে। আজ বিএনপির নেতৃত্বে, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, জননেতা তারেক রহমানের উদ্দীপনা উৎসাহে এবং পরিচালনায় সমগ্র দেশব্যাপী আজকে যে ঐক্যবদ্ধ গণ আন্দোলনের সূচনা হয়েছে, আমরা সেই আন্দোলনকে তার মুকসুদে মঞ্জিরে পৌঁছে নিয়ে যাব, এটাই আমাদের এই মুহূর্তের প্রতিজ্ঞা। মজলুম জননেতা মওলানা ভাসানীর অনুসারী আমরা যারা, তারা এই আন্দোলনকে বিএনপির নেতৃত্বে এই যুগপৎ আন্দোলনকে তার যৌক্তিক পরিণতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার বজ্র শপথ ঘোষণা করে জননেতা বাবু সুনীল গুপ্তের বিদেহী আত্মার শান্তি কামনা করে এবং তাদের দেখিয়ে যাওয়া পথ অনুসরণ করে আমাদের বিজয় ছিনিয়ে আনার জন্য আপনাদের সকলকে আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আপনাদের ধন্যবাদ।